জাসনার ব্র্যান্ড নিউ এপিসোডে আপনাদের সবাইকে জানাই স্বাগত। মেট্রো রেলের দ্বিতীয় অংশের কাজের ফার্মগেট থেকে মতিঝিল পর্যন্ত আপনাদের সামনে তুলে ধরব। বর্তমানে মেট্রো রেলের ফার্মগেট থেকে মতিঝিল পর্যন্ত কতটুকু কাজ হয়েছে বা কাজের গতি কতটুকু বা কী পরিমাণ কাজ হয়েছে সেই সম্পর্কে থাকবে আমার ভিডিওর বিস্তারিত। তো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নেই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই বেল বাটনটি বাজিয়ে আমার সাথেই থাকবেন। কথা না বাড়িয়ে চলুন মেট্রো রেলের ফার্মগেট থেকে মতিঝিল পর্যন্ত কাজের সর্বশেষ অবস্থা ঘুরে দেখি। তো আমি এই মুহূর্তে আছি ফার্মগেটের অংশে, আর ফার্মগেটের এই অংশে আপনারা দেখতে পাচ্ছেন একটি পাইনিং এর জন্য খনন করা হচ্ছে। এর আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম এখানে পাইলিং এর খনন করা হচ্ছে। মূলত এখানে হয়তোবা কয়েকটি পাইলিং একসাথে হবে, কেননা এখান থেকে আপনার মেট্রো রেলতে বাঁক নিয়ে মূল সড়কের উপর চলে যাবে, যে কারণে এখানে হয়তোবা কয়েকটি পাইলিং একসাথে করা হচ্ছে। আর আপনারা দেখতেছেন যে কর্মীরা এখানে পাইলিং এর জন্য আপনার বিভিন্ন কাজ করতেছে এবং রড বাদাই হচ্ছে, এবং কিছু পাইলিং এর স্প্যানের রড বাদাই করে আপনার এক সাইডে রাখা হয়েছে। হয়তোবা এই পাইলিং এর কাজটি সম্পূর্ণ হলে এখানে আপনার রডের যে ফ্রেমটি আছে সেটা মাটির নিচে ঢুকানো হবে, তারপর হয়তো বা এর উপর ঢালাই দেওয়া হবে। মূলত পাইলিং এর এই মাটি খননের জন্য আধুনিক যন্ত্রপাতির ব্যবহার করছেন, যাতে কাজের গতি বৃদ্ধি পায়, কেননা বাংলাদেশ সরকার 2020 সালের মধ্যে এই মেট্রো রেলের কাজ সম্পূর্ণ করার ঘোষণা দিয়েছে। ফার্মগেটের এই অংশে যেহেতু একটি মেট্রো রেলের স্টপেজ হবে, এখানে আনোয়ারা পার্কটি সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে বিশাল কর্মযজ্ঞ চলতেছে। এখানে মেট্রো রেলের সবচেয়ে বড় চাপটি এই ফার্মগেটের অংশ থেকেই পড়বে আর মতিঝিলের অংশে। এই দুইটি অংশ থেকেই সবচেয়ে বেশি যাত্রী ওঠানামা করবে। তো এখানে স্টেশনটি একটু বড় আকারে করা হবে, যাতে যাত্রী ওঠানামা অতি সহজ হয়। আমি এই মুহূর্তে আছি কারণ বাজার অংশে, আর আপনারা দেখতেই পাচ্ছেন কারণ বাজারের এই অংশে মাটি খননের বিশাল কর্মযজ্ঞ চলছে। আর এখানে ইতিমধ্যে মাটির নিচে তিনটি পাইলিং এর কাজ সম্পূর্ণ করা হয়েছে, আর চতুর্থ পাইলিং এর কাজ করা হচ্ছে। তো তিনটি পাইলিং এর কাজই দেখতে পেয়েছি যে তারা রাতে সম্পূর্ণ করেছে। আর আমার মোবাইলের ক্যামেরাটা এত ভালো না, যে কারণে আমি রাত্রে ভিডিও শ্যুট করতে পারি। তো নেক্সট টাইম আমি আরও ভালো ক্যামেরা ইউজ করব আপনাদের রাত্রে ভিডিওগুলো দেখানোর জন্য। আর এই মেট্রো রেলের কাজ সম্পূর্ণ কাজ দিন রাত 24 ঘন্টাই চলে, আপনারা এটা জেনে রাখবেন। ইতিমধ্যে আমার চ্যানেলে আরও নতুন বন্ধুরা অ্যাড হয়েছে, আর আমি 10,000 সাবস্ক্রাইবার ওভার করে ফেলছি। তো এই 10,000 সাবস্ক্রাইবার 10,000 ব্যক্তিকে আমি দিল থেকে ধন্যবাদ জানাই। আর এই 10,000 সাবস্ক্রাইবারের প্রত্যেকটি ব্যক্তিকে নিয়ে আমার এই জাসনার পরিবার, কারণ আপনাদের কারণেই আমি আজকে এই পর্যায়ে পৌঁছাতে পেরেছি। মেট্রো রেলের MRT লাইন 6-এর নতুন বন্ধুদের জন্য আমি বলে দিচ্ছি যে এর স্টপেজগুলো কোথায় কোথায় হবে। উত্তরা উত্তর, উত্তরা সেন্টার, উত্তরা দক্ষিণ, পল্লবী, মিরপুর 11, মিরপুর 10, কাজীপাড়া, শেওড়াপাড়া, আগারগাঁও, বিজয় সরণী, ফার্ম গেট, কারওয়ান বাজার, শাহবাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ সচিবালয়, এবং এটা মতিঝিলে গিয়ে শেষ হবে। আপনারা এখন যে অংশের মাটি খননের কাজটি দেখতেছেন এটা হচ্ছে কারণ বাজার অংশের চতুর্থ পিলারে মাটি খনন করা হচ্ছে।
ম্যাটরিয়ালটি রাস্তার মিডিল দিয়ে হবে, যার কারণে এর কাজ করার জন্য রাস্তার দুই পাশে আরও অতিরিক্ত কিছু জায়গা তারা নিচ্ছে, যাতে নিরবিচ্ছিন্নভাবে তারা কাজ করতে পারে। আর তার কারণে মেন সড়কটি সরু হয়ে গিয়েছে এবং যার কারণে প্রচণ্ড যানজটের সৃষ্টি হয়। আর আপনারা এখনই দেখতে পাচ্ছেন যে আমার সামনে প্রচণ্ড যানজট। তো যেহেতু একটু একটা ভালো কিছু করার জন্য একটু ভোগান্তি আমাদের গ্রহণ করতেই হবে, আর হয়তোবা মেট্রো রেলটি সম্পূর্ণ হলে হয়তোবা এই যানজটের পরিস্থিতি আর থাকবে না, আর তখন আমরা উত্তরা উত্তর থেকে মতিঝিল পর্যন্ত বাধাহীনভাবে আপনার 38 থেকে 40 মিনিটের ভিতর পৌঁছে যেতে পারব। আপনারা এই মুহূর্তে বাংলা মোটর অংশে দেখতে পাচ্ছেন যে একটি পাইলিংয়ের রড বাঁধাই করে রাখা হয়েছে, হয়তোবা আজকে রাতে এইটি সম্পূর্ণ মাটির নিচে প্রবেশ করানো হবে এবং তারপর ঢালাই দেওয়া হবে। আমি এই মুহূর্তে আছি শাহবাগ অংশে, আর এখানে মেট্রো রেলটি আপনার এক পাশ দিয়ে যাবে, মিডিল দিয়ে যাবে না। এটা হচ্ছে বারডেম হসপিটালের পাশ দিয়ে মেট্রো রেলটি ঢাকা ইউনিভার্সিটির দিকে চলে যাবে। আর বারডেম হসপিটালের এই অংশে আপনার পাইলিংয়ের কাজ করার জন্য এখানে একটি ওভারপাস ব্রিজ ছিল, সেটা খুলে ফেলা হয়েছে যাতে তারা বাধাহীনভাবে কাজ করতে পারে। আর আপনারা দেখতেই পাচ্ছেন এখানে বিশাল বিশাল ক্রেন রাখা হয়েছে। এখানের পাইলিংয়ের মাটি নিচের অংশের কিছু কাজ করা হয়েছে আর কিছু কাজ রাস্তার ওপাশে করা হবে। আর আমি এখন আছি মতিঝিল অংশে, এখানে মেট্রো রেলের সর্বশেষ স্টেশনটি নির্মাণ করা হবে। আর এখানে পাইলিংয়ের জন্য দেখতেই পাচ্ছেন যে খনন করে রাখা হয়েছে। আর যেহেতু মেট্রো রেলের সর্বশেষ স্টেশনটি এখানেই হবে, তো এর কাজের গতি সব কাজের থেকে এখানে কিছুটা পরিমাণ কম। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আইল্যান্ড দেওয়া হয়েছে, ক্রোপ করে কাটা হয়েছে পাইলিংয়ের জন্য, হয়তোবা এই জায়গাটার মাটিগুলো সরিয়ে এখানে স্পাইলিংগুলার কাজ করা হবে। খুব ভোরবেলাতে এখানে ছিলাম, যে কারণে এখানে কাজ এখনও শুরু হয়নি। মেট্রো রেলের দ্বিতীয় অংশের কাজটি আপনাদের কাছে কীরকম লাগলো সেটা কমেন্ট করে জানাতে পারেন। যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন আর সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলছেন তাদেরকে জানাই ধন্যবাদ। আর এরকম আরও নতুন নতুন ভিডিওর আপডেট আপনারা পেতে অবশ্যই আমার চ্যানেলের বেল বাটনটি বাজিয়ে দিবেন। দেশে ও প্রবাসে যারা আমার ভিডিওটি দেখছেন তাদেরকে জানাই ধন্যবাদ। নতুন কোনো এপিসোডে আপনাদের সাথে দেখা হবে, ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।